আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটা জায়গায়, গ্রাম। এটা এই এই জায়গাটার নাম হলো পোলোইডাঙ্গা। তো পোলোইডাঙ্গা আসছি নদীর কূলে। এখানে নাকি অনেক বাস বিক্রি হয়। তো দেখি আজকে ঘুরে ঘুরে দেখব। অবশ্য হাটের দিন আসলে ভালো হয়, এখানে হাটের দিন আসলে অনেক বড় বড় বাস, ছোট বাস, বড় বাস সব পাবেন। আপনাদের যেমন বাস লাগে ঠিক তেমন বাসই পাবেন। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম। সে চায়ের দোকান আসলে গ্রামে, কিন্তু বাস কিনতে আসে সবাই এখানে। যে দেখতে পাচ্ছেন এইখানে অনেক রকমের বাস পাওয়া যায়। তো আপনাদের যে যে রকম বাস লাগে সব ধরনের বাস পাবেন এইখানে পোলোইডাঙ্গা। পোলোইডাঙ্গা এসে আপনারা খুঁজলে, ওইটা আবার মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, এখানে আসলে পাবেন। ওইটা হলো দাখিল মাদ্রাসা পোলোইডাঙ্গা। বাস আর বাস, বাস এখানে বাস পাওয়া যায়। এই যে অনেক দূর দূর জায়গা থেকে বাস কিনে আনে এইখানে হলো রাখা হয়। আর এখানে হাট বসে হলো রবিবারে। তো আপনারা রবিবারে আসবেন। অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, অসাধারণ একটি জায়গা। যে মাছ মারতেছে, আরে পারতে পারবো সেই সেই জায়গা। দাঁড়াও আসতেছি, আসলাম যদি একটু ঘুরে ঘুরে দেখি। মাছ মারতেছে এই যে, দেখতেই পড়তেছেন অনেক বাস। এটা হলো দাখিল মাদ্রাসার পাশে পোলোইডাঙ্গা। তো আমি শুনেছিলাম এখানে বাস বিক্রি হয়, আসা হয়নি কখনো। কিছু না ভাই, তো শুনেছিলাম এখানে বাস বিক্রি হয়, এর জন্য আসছি দেখতে, ঘুরতে আর আপনাদের সাথে শেয়ার করতে। এখানে হাট বসে রবিবারে, একজনের সাথে কথা বললাম, সে বলল সপ্তাহে একদিন হাট হয়। ওই দেখেন, ওই মাথা পর্যন্ত শুধু বাস আর বাস, এই মাথা আর ওই মাথা, অনেক বাস। আর এটা বাস বাগান দেখতেই পড়তেছেন, চারিপাশে শুধু বাস বাগান। তো যাই হোক, এটা দেখানোর একটা ইচ্ছা যে কেউ বাস যদি লাগে কারুর তো আসবেন। একটু ঘুরে, আর এই সাইডে নদী, নদীর পাশেই, ভালোই লাগে। আর পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ। তো বিদায় নিচ্ছি বাস বাগান থেকে,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।